হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি মোরলা মাছ এই মোরলা মাছটা আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করব। কাঁচা টমেটো দিয়ে রান্না করলে মোরলা মাছটা খেতে ভীষণ ভালো লাগে আর আমার এই মোরলা মাছ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য তাহলে দেখে নেই মোরলা মাছটা আমি কিভাবে রান্না করব এইখানে আমি আড়াইশো গ্রাম মৌরলা মাছ বা মখা মাছ যে যাই বলুন না কেন এই মাছটিকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই মাছটির মধ্যে দিয়ে দেব পিঁয়াজ বাটা এইখানে আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছি দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া যে যেমন জাল পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমি দিয়ে দেবেন হাফ চামচ হলুদের গুঁড়া ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এখানে আমি কেটে নিয়েছি এগুলি দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে সবগুলি উপকরণ একসঙ্গে মেখে নেব মশলাটির সঙ্গে মাছটিকে আমি ভালোভাবে মেখে নিয়েছি মাছটি আমার মাকা হয়ে গেছে প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে চার চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে হালকা একটু বেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটো এখানে আমি দুইটা কাঁচা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলি দিয়ে দেব টমেটোটিকেও একটু চেড়ে বেজে নিতে হবে না হলে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকলে ভালো লাগবে না টমেটোটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মাছগুলি এখন মাছটিকে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব আস্তে করে মিশিয়ে নিতে হবে না হলে মাছগুলি ভেঙে যাবে এখন চুলার রাস্তা বাড়িয়ে দেব দিয়ে মাছটিকে একটু ভাজা ভাজা করে নেব মাছটি এক সাইড ভাজা হয়ে গেলে কড়াইয়ের দুই সাইড দিয়ে দরে এইভাবে নেড়ে দিতে হবে খন্তি বা চামচ ব্যবহার করলে মাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে উপর দিয়ে ঝুঁকি দিলে মাছটি খুব সুন্দর উল্টে যায় দেখো মাছটি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে মাছটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত বেশি কষাবে তত খেতে ভালো লাগবে দেখো উল্টে পাল্টে মাছটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব জুল যে যেমন জুল পছন্দ করেন সেইভাবে ভারিয়ে কমিয়ে দিয়ে দেবেন এখন মাছটিকে আস্তে করে চেড়ে জুলের সঙ্গে মিশিয়ে নেব আস্তে করে মিশিয়ে নিতে হবে না হলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন জুলটিকে দুই মিনিটের মতো ফুটিয়ে নেব দুই মিনিটের মতো জুলটা ফুটিয়ে নিয়েছি দেখো মাছটা খুব সুন্দর মাকা হয়েছে এইভাবে মোরলা মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে এর মধ্যে দিয়ে দেব কুচানো দনেপাতা পাতা কুচানো দনে পাতাটিকেও মাছের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার এই কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন